ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই যে দেখছো ছোট ছোট মাছ এক মাছ আলি মাছ বিক্রি করতে এসেছিল আর দরজা থেকে মরুলা মাছ মরুলা মাছ আমার বরের তখন জীব থেকে জল চলে এলো মাছটা নেবে না আমি তো ভাবলাম এই মাছ নিলে খুবই কষ্ট আছে ভাজতে আর বাঁচতে তাই ভাবলাম না নেওয়াই যাক উনি যখন বললেন ওনাকে খুশি করার জন্য নিয়েই ফেললাম মাছটা আর এই মাছটা বাঁচলাম বাঁচারও ভিডিও দেওয়া আছে দেখবে তোমরা কিভাবে বেঁচেছি অনেক টাইম লাগে বন্ধুরা এই মাছটা বাঁচতে তাই বাঁচতে যেমন কষ্ট লাগে কিন্তু খেতে দারুণ মজাদার এটা রুটির সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে যেমন করেই হোক খেতে পারো আমি মরুলা মাছটা মেরিনেট করে নিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আর একদিকে দিকে আমি একটা জারটা নিলাম ওই জারটাতে দিয়ে দিলাম আর রসুন পেঁয়াজ লঙ্কা আর অল্প সর্ষে আর লবণ লবণটা দিলাম তিতকুটে ভাবটা যাবার জন্য আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম দেখো কড়াইয়ে অল্প তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে আর যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেস্টে এর মধ্যে আর দিয়ে দিতে হবে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তোমরা চাইলে অল্প আমচুর পাউডারও দিয়ে দিতে পারো আমি দিয়ে দিলাম অল্প আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টামাটার কুচি ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায় আর বেশি কষানো এটা দরকার নেই যেহেতু আমাদের সর্ষে দিয়ে আছে সর্ষে বেশি কষালে সেটা তিতকুটে চলে আসে তাই আমি লবণ দিয়ে পেস্ট করেছিলাম যাতে তিতকুটে ভাবটা না আসে আমার টমাটারটা গলে এসেছে তার মধ্যে এবারে দিয়ে দিতে হবে মাছটা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরাতন তারা নোটিফিকেশানটা অন রেখো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এটার আমার পুরো ভিডিও দেওয়া আছে মাছটা একটা আমি মাছও ভেজেছি তারও এপিসোড দেওয়া আছে আবার আলাদা করেও দেওয়া আছে তোমরা চাইলে আলাদা আলাদাও দেখে নিতে পারো কিংবা একসঙ্গেও দেখে নিতে পারো আর ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য দিয়ে দিচ্ছি অল্প মটরশুটি যদি তোমাদের হাতের কাছে না থাকে বন্ধুরা তো না দিলেও চলবে আবার দু মিনিটের জন্য রেখে দিলাম দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি আমার হয়ে এসেছে মোরলা মাছের ঝোল এইভাবে তোমরা রান্না করে দেখো আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ লাগবে আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এইভাবে পাশে থেকে সুস্থ থেকো